কফি ম্যাডাম। শ্যামলী, কফি কেন? আমি তো স্যান্ডউইচ চাইলাম। এই তো ম্যাডাম, আপনার আপনার স্যান্ডউইচ। কফিটাও খেয়ে নিন, স্যান্ডউইচটাও খেয়ে নিন, কেমন? এই শোনো, এদিকে কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি অমনস্ক, পুরো কাজে কোনো মন নেই তোর। কি ভাবছিস তুই? মন কি করে থাকবে বলতো? আজ বাদে কাল প্রিয়া দিদির রেজিস্ট্রি, কি যে করি মাথায় কাজ করছে না। দেখ, এখন না একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ছেলেটাকে খুঁজে বার করতে হবে। খুঁজে বের করে ওকে গিয়ে জানিয়ে দিতে হবে। তো তোর কাছে ওই ছেলেটার কোনো নাম্বার টাম্বার বা অ্যাড্রেস ফ্যাড্রেস আছে? না না, থাকলে তুই আমাকে দে না, আমি গিয়ে ওকে সব বলে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। যে দেখুন, আপনার হবু বউ অন্য কাউকে ভালোবাসে, জোর করে বিয়ে করে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছি? তাই মানে মানে কেটে পড়, নাহলে একটু পড়কেও দেবো, কি আছে? তুই চুপ করবি রে, এত এক্সট্রা বকিস না, একটু চুপ কর না। আরে আমি ছেলেটার ফোন নাম্বার অ্যাড্রেস কিছু জানি না, বলার স্কোপ তো দিচ্ছিস না, কিচ্ছু জানি না। জানিস, আর স্যার পুরো চিলের চোখ দিয়ে বসে আছেন। ওই ছেলেটার ঠিকুজি গোষ্ঠী, কাকিমণি, ম্যাডাম আর স্যার ছাড়া কেউ কিচ্ছু জানে না। আরে প্রিয়া দিদি ফোন নাম্বারটুকু জানে না, কাকিমণির ফোনে ফোন করছে, প্রিয়া দিদি কথা বলছে। আমি তো কোন ছাড়, আমি তো কিছুই জানি না। ওরে বাপ রে বাপ, তো বিশাল প্ল্যান। তাহলে কি ছেলেটাকে যোগাযোগ করার কোনো উপায় নেই? স্যার তো বলেছেন আমাকে, আমি নাকি ছেলেটাকে একেবারে দেখতে পাবো বিয়ের মণ্ডপে, তার আগে নাকি আমি দেখতে পাবো না। যদি একবার ছেলেটাকে দেখতে পেতাম না রে, আমি ওকে ঠিক বলে দিতাম সব কিছু। আমার কপি। হ্যাঁ দাদা, শ্যামলী, আমি 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 নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। কালকে আমাদের বাড়িতে বিয়ে, আমার বোনের রেজিস্ট্রি। কালকে আর আপনাকে আমার কফি বানানোর জন্য এত ব্যতিব্যস্ত হতে হবে না। আমার কফি বানানোর ডিউটি থেকে কাল আপনার ছুটি। স্যারের এত জেদ, শুধুমাত্র আমাকে হারাবেন বলে নিজের বোনের সাথে অন্যায় হতে দিতেও ওনার বাচ্চা না। মহেশ্বর, কোনোভাবে যদি একটা উপায় বের করে দিতে পারো, যদি আকাশকে সবটা খুলে বলে দিয়ে এই বিয়েটা আটকে দিতে পারতাম, তাহলে কত ভালো হতো। দেখো না মহেশ্বর, একটু দেখো না।